আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই এই গ্রুপটাতে জয়েন করে রাখবে। এতে করে তোমরা আমি কখন কোন আপডেটটা দিচ্ছি তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেটা পেয়ে যাবে, এবং কার কোন ধরনের সাজেশন আগে দরকার সেটা কিন্তু এখানে তোমরা পোস্ট করতে পারো। রসায়ন সকল বোর্ড 2022-এর জন্য সেট ক অথবা ক্ষয়ের জন্য অধ্যায় এক, যেহেতু অধ্যায়ে বিগত বছরের কোনো বোর্ড কোশ্চেন নেই তাহলে বিশ্লেষণ করা খুবই ডিফিকাল্ট। তাহলে আমি বিভিন্ন স্কুলের কোশ্চেন বিশ্লেষণ করে দেখতে পেয়েছি বলে এই কোশ্চেনগুলো শুধু অর্থাৎ এই এখানে যে পার্ট 1.3, 1.4 এবং 1.6 দেখতে পাচ্ছ, এইটার আলোকে কিন্তু কোশ্চেন হতে পারে যদি প্রথম অধ্যায়তে একটা প্রপার কোশ্চেন দেয়। ইতিমধ্যে এই প্রত্যেকটা অধ্যায়ে কোন ক এবং খ প্রশ্ন পড়তে হবে সেটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি, ডিটেলস লিখে দিয়েছি সেখানে, এবং সেই ভিডিওটি অবশ্যই তোমাদের দেখা প্রয়োজন। তাহলে ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে সেটার লিঙ্ক দেওয়া থাকবে, সেটা তোমরা দেখে নেবে। অধ্যায় এক থেকে তাহলে এটার জন্য একটা সৃজনশীল ধরে নিলাম। অধ্যায় দুয়ের জন্য তোমরা পড়বা কুমিল্লা বোর্ড 2017-19 এবং 20। তাহলে তিনটা কোশ্চেনই তোমরা পড়বে কুমিল্লা বোর্ড থেকে। প্রশ্ন তিনের জন্য তুমি পড়বে তৃতীয় অধ্যায় থেকে রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড এবং ঢাকা বোর্ড 21-এর তিনটা প্রশ্ন হয়ে গেল। এবং অধ্যায় চার থেকে তোমরা পড়বে যশোর বোর্ড 2019, ঢাকা বোর্ড 2020 এবং কুমিল্লা বোর্ড 2021। এই তিনটা কোশ্চেন পড়বে অধ্যায় চার থেকে। অধ্যায় পাঁচ থেকে পড়বে ঢাকা বোর্ড 20-21 এবং রাজশাহী বোর্ড 21। এরপরে দেখো অধ্যায় ছয় থেকে তোমরা পড়বে কুমিল্লা বোর্ড 2019-20 এবং আবার ঢাকা বোর্ড 2019। অধ্যায় সাত থেকে সাত নম্বর প্রশ্ন জন্য দিয়েছি এটা হচ্ছে ঢাকা বোর্ড 2020, চট্টগ্রাম বোর্ড 2017, সকল বোর্ড 2018। এবং 11 নম্বর যে অধ্যায়টা সেখান থেকে ঢাকা, রাজশাহী, কুমিল্লা 2021-এর প্রশ্নগুলো শুধু পড়বে। যদি প্রথম অধ্যায় থেকে কোশ্চেন না হয় তাহলে 11 অধ্যায় থেকে ডাবল কোশ্চেন হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্টস করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।